হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেন। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও। আইপি সেট আপ নিয়ে অনেকে অনেক রিকোয়েস্ট করেছেন। শক্স ওয়েবের আইপিগুলো সেট আপ করা যায়, বাট HTTP আইপি সেট আপ করা যায় না। এরপরে আরেকটা প্রবলেম হচ্ছে, অ্যান্ড্রয়েডে সেট আপ করা যায়, কিন্তু অ্যাপল ইউজার যারা আছেন তারা সেট আপ করতে পারেন না। সো আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য, HTTP ইউজার আর হচ্ছে অ্যাপল ইউজারদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা HTTP আইপি মোবাইলে সেট আপ করবেন, আর যারা অ্যাপল ইউজার আছেন তারা কীভাবে আইপি সেট আপ করবেন। সো এই চমৎকার ভিডিওটা মিস করতে না চাইলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আইপি সেট আপ করতে হলে প্রথমে আপনারা চলে যাবেন সেটিংসে, আপনার ওয়াইফাই সেটিংসে। আপনি যদি অ্যাপল ইউজার হন সেই ক্ষেত্রে ওয়াইফাই সেটিংসে যাবেন। যাওয়ার পরে আপনার যে ওয়াইফাই লাইনটা আছে, মানে ওয়াইফাই যে নামটা আছে, এটার উপর ক্লিক করে ধরে রাখবেন। অনেকের হয়তো বা কাজ নাও করতে পারে, যাদের কাজ করবে না তারা এখানে সেটিংসে চলে যান। সেটিংসে যাওয়ার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, মডিফায়ার, একটা কলমের মতো চিহ্ন আছে, এটা ক্লিক করলাম। এক এক ফোন এক এক রকম হতে পারে, বাট আপনারা এটা বের করে নেবেন। এখান থেকে চলে যাবেন অ্যাডভান্স অপশনে, এরপর একটু নিচের দিকে। অনেকের মোবাইলে এটা মডিফাই নামেও থাকতে পারে, যার যার ফোন থেকে সে বের করে নেবেন, কারণ সব ফোনের সিস্টেম আর ফাংশন এক না। আমি যেটা দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে শাওমির ফোন। এখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, প্রক্সি, এটায় ক্লিক করবেন। আর এখান থেকে ম্যানুয়ালে যাবেন। যাওয়ার পর আবার নিচের দিকে গেলাম। এখন এখানে একটা অপশন দেখেন, প্রক্সি হোস্ট নেম। হোস্ট নেমে যে আপনার আইপিটা আছে ওই আইপিটা দিবেন। আমরা সবাই জানি আইপির দুইটা পার্ট, একটা হচ্ছে পোর্ট আর একটা হচ্ছে প্রক্সি। রাইট সাইডে 5 ডিজিটের যে কোডটা থাকে ওইটা হচ্ছে পোর্ট। এখন এখানে আমরা আইপিটা দিলাম 38.69.2.117, এটা হচ্ছে আমাদের আইপি। এরপরে নিচে পোর্টটা দিবেন, পোর্ট হচ্ছে 41269। এরপরে এটা আমরা সেভ করে দিলাম। এখন আমাদের ফুল ফোনটার মধ্যেই আইপি সেট আপ হয়ে গেছে। যারা iOS ইউজার আছেন তারাও সেম সিস্টেমে করবেন। আমরা সবাই জানি HTTP আইপিতে ইউজার নেম পাসওয়ার্ড থাকে, তো সেইটা এখন কোথায় দিবেন? তো সেটা দেওয়ার জন্যে এখন যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যে ব্রাউজারে আপনি কাজ করতে চান। তো আমি ক্রোমে গেলাম, নিউ একটা ট্যাব নিয়ে নিলাম। এখন চলে যান হোরে, hore.net, এই হচ্ছে ওয়েবসাইট। আপনি যখন হোরে যাবেন তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে বলবে। এখানে ফার্স্ট আপনার ইউজার নেমটা দিবেন। যারা ফোন আইপি সেট আপ করে কাজ করতে চান তাদের আমি ইউজার নেম পাসওয়ার্ড দুইটি প্রোভাইড করব। এখন নিচের বক্সে পাসওয়ার্ডটা দেন, আমার কপি করা আছে, সো এটা আমি পেস্ট করে দিলাম। এরপরে সাইন ইনে ক্লিক করেন। এটা সেভ করে নিলাম যেন বারবার ইউজ না করতে হয়। এই যে এখানে দেখেন অলরেডি আমার আইপি সেট আপ হয়ে গেছে। এখানে দেখেন ISP হচ্ছে AT&T, এরপরে হচ্ছে DNS, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। DNS এখানে ইউনাইটেড স্টেটস, প্রক্সি নো, সব কিছু দেখেন, ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে ইউর ডিস্ক ইজ 90%। এটা 100% করার পরে আমাদের কাজ করতে হবে। তো এটা 100% করার জন্যে একটু নিচের দিকে যান। এখানে দেখেন -10% আছে সিস্টেম টাইম ডিফারেন্ট, সো আমাদের টাইমটা ডিফারেন্ট আছে, ওইটা আমরা চেঞ্জ করে নিব। আর একটু নিচের দিকে যাই আমরা, তাহলে দেখব নিচে এখানে দেখেন একটা টাইম দেওয়া আছে। টাইম হচ্ছে নিউইয়র্কের -4 EDT, এটা হচ্ছে ইস্টার্ন টাইম। আর আমাদের সিস্টেমে আছে +6, তার মানে বাংলাদেশের টাইম। এটাকে চেঞ্জ করে আমাদের -4 করতে হবে। তো টাইমটা সবাই সেট করতে পারেন। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি, চলে গেলাম ফোনের সেটিংসে। এক এক ফোন এক এক রকম সেটিংসে থাকতে পারে, সেটা বের করে নেবেন টাইমটা।
এখান থেকে ডেট এন্ড টাইম, এখান থেকে অটোমেটিক টাইম জোন এটা অফ করে দিলাম। অফ করে দিয়ে সিলেক্ট টাইম জোন এটা ক্লিক করেন। করার পরে এখানে রিজন বাংলাদেশ আছে, সো এটা চেঞ্জ করে নিলাম আমরা, এটা হবে ইউএস। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, ক্লিক করে নিলাম। এখন দেখেন অনেকগুলো অপশন আছে, আমাদের -4 লাগবে। সো সবার নিচে এটা দেখেন নিউ ইয়র্ক ইস্টার্ন টাইম, এখানে টাইমটা হচ্ছে নিউ ইয়র্ক ইস্টার্ন টাইম -4, তো এটা চুজ করে নিলাম। তো আমাদের টাইম জোনটা সেট হয়ে গেছে। এখন আমরা ব্রাউজারে চলে যাই আবার। এখন আমরা এটা আবার রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক আছে, এই যে এখানে দেখেন ইউটি ইজ গোয়িং 100%, এখানে 100% হয়ে গেছে, তার মানে আপনি চাইলে কাজ স্টার্ট করতে পারবেন। সেম ওয়েতে আপনি আইফোনেও আইপিটা সেট আপ করতে পারবেন। আর যারা HTTP ইউজার আছেন মেনলি তাদের জন্য এই ভিডিওটা। সার্ভে রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমার ভিডিওগুলো ফলো করবেন। আর ভিডিও ডিসক্রিপশনে সার্ভে নিয়ে A to Z একটা গাইডলাইন আছে, যারা বিগিনার আছেন কাজ স্টার্ট করতে যাচ্ছেন তারা চাইলে ওইটা ফলো করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখা হবে আরও একটা চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।